গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবচেয়ে বড় ঈদের জামাত পৌর ঈদগাহ ওয়াদ্দাদিঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11 মে সকাল 9:30টায় শ্রীপুর পৌর ঈদগাহ মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও আশেপাশের উপজেলা থেকে হাজার হাজার মানুষ এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। এবারের ঈদের নামাজে হযরত মাওলানা পীরে কামেল তৈয়ব সিদ্দিকী জনপুরি সাহেব ইমামতি করার কথা থাকলেও তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় পীর জাদা মাওলানা এস এম রুহুল আমিন সাহেবকে নামাজ পড়ানোর অনুমতি প্রদান করেন। নামাজের খুতবা ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা পীরে কামেল আলহাজ মোহাম্মদ তৈয়ব সিদ্দিকী জনপুরি। এ সময় বিশ্বের সকল মুসলিম উম্মা ও শ্রীপুরের প্রয়াত এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী সাহেব ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। নামাজের আগে সংক্ষিপ্ত আকারে কথা বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির পক্ষে তার স্বামী রিয়াজউদ্দিন আহমেদ বাবু। আসসালামু আলাইকুম। আজকে ইউনিভার্সিটির এই জামাতে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন জোটে যাকে প্রয়োগ করেছেন গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবন রাংসা, শ্রীপুর পৌর মেয়র মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী কমিশনার ভূমি আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, পৌর আওয়ামী লীগ নেতা জিএস নজরুল, পীরজাদা এসএম রুহুল আমিন, আব্দুল মোতালেব, পৌর এক নং ওয়ার্ডের কাউন্সিলর আহমদুল কবির দারা মণ্ডল, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সহ ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ।